যদি তুমি বলি না থেমে এই গানের রেশ ধরে আরেকটা গান করো। তুমি রবে রবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনি সম, তুমি রবে নীরবে হৃদয়। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গুরবে নিশীথিনি সম, তুমি রবে নীরবে হৃদয়। জাগিবে কাকে তব করুন আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে কাকে মম দুঃখ বেদন, মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সুরভে নিশীথিনি সম, তুমি রবে নীরবে হৃদয়ে সত্যি সত্যি এরকম গান শোনার পর মনে হয় একটু নীরবেই থাকি, চুপ করে বসে থাকি। গানে খানিক আবেশ থাকে না, সেই আবেশটাকে উপলব্ধি করতে ইচ্ছে করে, কিন্তু তাহলে তো চলবে না, আমাদের সময় এগিয়ে যাবে, তাই দেখতে হবে এখন টেলিফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি দমদম থেকে রিঙ্কু চৌধুরী কথা বলছি। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত, এবং আজকে যিনি অতিথি শিল্পী তাকেও আমি সুপ্রভাত জানাচ্ছি। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। আমি বলছি মনোজদা, আজকে তো আপনি রবীন্দ্রসঙ্গীত একের পর এক শোনাচ্ছেন, খুবই ভালো লাগছে। আপনি একটু আগে একটি ভাঙা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের ভাঙা গান শোনালেন লাবণ্যপূর্ণ প্রাণে, ওর আপনি যদি আরেকটি রবীন্দ্রনাথের ভাঙা গান যদি শোনান, অথবা ভানুসিংহের পদাবলী থেকে আজও সখি মুহু মুহু, আমার ওই গানটা খুব ভালো লাগে। আপনাকে আমি গাইতে শুনেছি অনেকবার তারা মিউজিকে, আমি এখনো শিখে উঠতে পারিনি গানটা, কিন্তু আমার খুব ভালো লাগে গানটা, যদি শোনান আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই চেষ্টা করব। গলাটিও ভারী মিষ্টি কিন্তু, তাই না? সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার রিকোয়েস্টটা মনোজ রাখবে। কেমন, তবে তার আগে মনোজ বই খাতা উল্টাচ্ছে, তুমি কি নিজের কিছু ভেবেছো? না 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 না, তুমি কি রিকোয়েস্টেই যাচ্ছো? হ্যাঁ না, তার আগে একটা একটা কথা বলে নি। বলো না। ওই ওইটা না বললেই নয়, একটা মজার কথা বার করে দাও তো। বলো কোনটা বার করবো? ওই যেটা বল। আচ্ছা,
তো সেই সূর্যোদয় তো একটা মাঝে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একটা মানে কুইজের প্রোগ্রাম ছিল। তো রবীন্দ্রনাথ একটা ইয়ে ছিল যে একটা চীনে ভাষায় একটা কথা মানে একটা ওয়ার্ড চুচিং তাং, হচ্ছে তিনটে অপশন, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ। প্রশ্নটা আমার আমার উদ্দেশ্যেই ছিল। তো আমি ভাবছি যে আমি তখন ভাবছি যে চীনে ভাষায় চুচিং তাং বলা হচ্ছে যে কাকে মানে এই নামটা কাকে দেওয়া হয়েছে। তাই আমি ভাবলাম যে রবীন্দ্রনাথ এত মানে তার তিনি এত মানে মানে নান্দনিক ব্যাপারটাই এত বেশি যে চুচিং তাং এই কথাটার সঙ্গে রবীন্দ্রনাথ কিছুতেই হতে পারে না। আর আমাকে দিয়েছে যখন এটা কিছুতেই রবীন্দ্রনাথ না, নিশ্চয়ই অন্য কেউ হবে। আমি মনে মনে ভাবলাম যে চীনেরা তাহলে নেতাজিকে সব সহ্য করতে পারতেন না, মানে নেতাজির সঙ্গে তার এই ছিল। বিবেকানন্দ তো উনি সন্ন্যাসী মানুষ, তো ওনার সঙ্গে কোনো যোগাযোগ থাকার কথা না চীনেদের, তাহলে বোধ হয় রবীন্দ্রনাথ তো হতেই পারেন না। তা আমি তখন খুব মানে এ করে বাজার টিপে বলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যথারীতি নম্বরটি কাটা গেছে। তারপরে আমি তো হতাশ হয়ে বলেছি যে তাহলে আর কে হবে কে জানে। তখন মিঠুন চক্রবর্তী মানে উনি সঞ্চালন ছিলেন, তো উনি বলছে না এটা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ চুচিং তাং মানে ভাবো রবীন্দ্রনাথকে চুচিং তাং বলা হয় চীন চায়নাতে, মানেটা হচ্ছে ভারতের সূর্যোদয়, মানে মানে রবীন্দ্রনাথকে একমাত্র বলা হয়েছে যে ভারতের সূর্যোদয় হলে মানে হলে যদি কেউ থাকেন সে হচ্ছে রবীন্দ্রনাথ। তো শুনে খুব ভালো লাগলো অবশ্যই। তো এই তখন উনি বললেন চুচিং তাং মনেও রাখার চেষ্টা করব। হ্যাঁ মানে সুন্দর কথাটা না তোমার? আচ্ছা মানেটা আমি কিছু বলবো, আমি একটা ব্রেক নিচ্ছি, আসছি তারপর যাচ্ছি।